মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির চোর ধরো জেল ভরো শীর্ষক প্রতিবাদী মিছিল। প্রতিবাদে অভিনবত্ব আনতে মিছিলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সেজে এক বিজেপি কর্মী মহিলার গলায় ডাকাত রানী প্ল্যাকার্ড। অন্যদিকে অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জির মুখোশ পরে বিজেপি কর্মীদের মিছিলের সামনে চোর সাজার চেষ্টা। মেদিনীপুর শহরের রিং রোডে প্রতিবাদী মিছিল ঘোরানোর সময় তৃণমূলের নেতা মন্ত্রীদের ইডি সিবিআই কোমরে দড়ি বেঁধে পিটিয়ে নিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা হলো। সবটাই হলো বিজেপির জেলা নেতা থেকে দিলীপ ঘোষের সামনে। তবে এই প্রতিবাদ কদর্য ও কুরুচিকর স্লোগান হয়েছে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় রূপী বিজেপির ওই মহিলা কর্মীকে আটক করলো কোতোয়ালি পুলিশ, হলো জেরাও। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠ থেকে প্রতিবাদী মিছিলটি বের হয় দিলীপ ঘোষের নেতৃত্বে, পরে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে। মিছিলটিতে সামনে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায় রূপী ছদ্মবেশীদের সামনে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ স্লোগান দিতে দিতে এই প্রতিবাদ মিছিল ঘোরে মেদিনীপুর শহরে। পরে ছোট্ট একটি পথসভাও করা হয় মেদিনীপুর শহরে। পথসভা থেকে দিলীপ ঘোষ পুলিশ সুপার ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যুতেও নানা রকম মন্তব্য করেছেন তিনি। নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি, যার সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল দেখে বাংলার মানুষ ভুলে গেছিল। মনে করছে গরিব বাড়ির সারা ছেলে মেয়ে গরিব মানুষকে দেখবে, দেখেছেন নি কিছু লোককে? বিলকুল দেখেছেন। তা কেমন দেখেছেন? তার গরিব ভাই জ্যোতিপ্রিয়কে কয়েকশো কোটি টাকার মালিক কয়েকটা ফ্ল্যাট কয়েকটা বাংলো করে দিয়েছে। এই যে লুটপাট, একমাত্র কয়েকজন লোক করেছেন নেতা এমএলএ এমপি তারা নয়, এর মুখ্যি দাঁড়িয়ে হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি জানেন কোথায় চুরি হচ্ছে, কে চুরি করছে, সব জানার পরে চুপ করেছিলেন যে এরকমই চলে যাবে। চলবে না, চিরদিন কাহারও সমান নেই যায়। আর দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে চিঠি এসেছে, আর দিল্লির কাছেও চিঠি আসছে। আমার মনে হয় পুজো পার হয়ে যাবে, তখন সব জায়গায় ফাংশন এই গানটা প্রথম গাওয়া হবে। চিঠি আই হ্যায় আই হ্যায় চিঠি আই হ্যায়। ভাইরা বলছে দিদি সব জানে, আমরা ওইখানে ডেমো দিয়ে নিয়ে এলাম। দিদি সেজেছে, ভাই সেজেছে, ভাই খালি মাঝে মধ্যে গিয়ে দিদির হাত ধরছে, দিদি বাঁচাও, দিদি বাঁচাও, বলে দিয়েছে দিদি সব জানে। এবার দিদিকে ডাকা হোক, দিদিকে জেরা করা হোক। আমার মনে হয় যেভাবে টানাটানি চলছে, ডাকাডাকি চলছে, ইলেকশন থেকে আমরা অনেককে গিয়ে ভেতরে রাখতে হবে, নির্বাচন প্রচার করতে পারবে। আমাদের এসপি এসছেন এখানে, আমরা আরেকদিন এসপি সাহেবের বাংলোর সামনে এরকম মিটিং করে তার খুব প্রশংসা করবো। দুর্গা পূজা দিদি করলেন, ঠাকুর ছাড়া প্যান্ডেল ছাড়া উদ্বোধন করে দিলেন। খড়গপুরে একাধিক পুজো, প্যান্ডেলও হয়নি, ঠাকুর আসেনি, ফেস্টুন লাগিয়ে হয়ে গেল। এটা মমতা ব্যানার্জির জায়গাটাই সম্ভব, পিতৃপক্ষে বিনা ঠাকুরের পুজো। তার ভাই ধৃতিমান বাবু 14টা গাড়ি নিয়ে রাত 2টো অবধি পুজো উদ্বোধন করছেন। সাধারণ মানুষ নাই, পুলিশ দিয়ে পুজো উদ্বোধন হলো জোর করে, যাতে আমাকে না ডাক। শুধু তাই নয়, আমি শুনেছি উনি পিছনে রেভলভার নিয়ে বাইকে করে ঘুরিয়ে স্টান্ট দিচ্ছিলেন দেবের মতো। তারপরে তিনি থানার কাছে দোকান লুট হয়ে গেল, ছিনতাই হয়ে গেল। রোজ খড়গপুরে ছিনতাই, খুন, মার্ডার, রেপ, কোথাও রয়েছে ডেড বডি পাওয়া যাচ্ছে। কিসের পরিবর্তন? পুলিশ পাল্টে যায়, দোকানদারের রেট বেড়ে যায়, 1000 টাকা নিত 1500 টাকা দিতে হয়। আমরা চাই মেদিনীপুরের শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিতে থাকুক, নাহলে মেদিনীপুরের মানুষ ক্রান্তি কাকে বলে এটা জানে। কোনো দাদাগারি, কোনো বেঠা দাদাগিরি আমরা পছন্দ করি না। কোথাও অভিযোগ বলুন, পুলিশ সুপারকে এ ধরনের আক্রমণ এবং এই সঙ্গে প্রতিবাদী মিছিল থেকে কদর্যভাবে প্রতিবাদ করা হয়েছে, মিছিলের অনুমতি ছিল না এমন অভিযোগ করে পুলিশের পক্ষ থেকে আটক করা হয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছদ্মবেশী বিজেপির মহিলা কর্মীকে। তারপরে আরও প্রতিবাদের সুর চড়ান বিজেপির রাজ্য সহসভাপতি সমিত দাস। মমতা ব্যানার্জির মানে মত শাড়ি পরে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মুখোশ নিয়েও আমাদের কিছু কার্যকর্তা তারা সামনে হাঁটছিল, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই তৃণমূল এখানে তুগলকি শাসন ব্যবস্থা চালু করতে চাইছে, এরা চুরি করবে, মানুষের
ঘরের টাকা মেরে নেবে, 100 দিনের কাজের টাকা মেরে নেবে, কিন্তু মানুষ যাতে কথা বলতে না পারে সেই জন্য। আর এই যে অগণতান্ত্রিক ভাবে হ্যারাস করা হচ্ছে কর্মীদের, বিরোধী দলের নিশ্চিতভাবে গণতান্ত্রিক আন্দোলন করার, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার আছে, তাকে খর্ব করা হচ্ছে বলে মনে হচ্ছে। সেই জন্য আমরা থানায় এসেছি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তবে এদিন রাত 9টা পর্যন্ত আটক করা বিজেপি মহিলা কর্মীকে থানা থেকে ছাড়া হয়নি এই অভিযোগ করে কোতোয়ালি থানার সামনে রাত 9টা থেকে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপির নেতাকর্মীরা। তবে এরপরেই রাতেই ওই ধৃত বিজেপি কর্মীদের ছেড়ে দেয় কোতোয়ালি পুলিশ।